আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে টোটাল, অ্যাভারেজ, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বের করা শিখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি রেজাল্ট শিট এর ডাটা এন্ট্রি করা আছে। এখানে সিরিয়াল 1 থেকে 10 পর্যন্ত বাংলা, ইংলিশ, ম্যাথ ও বায়োলজির নাম্বার দেয়া আছে। আমরা প্রথমেই যে জিনিসটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে 1 নং স্টুডেন্ট যার রোল 1, সে টোটাল কত মার্ক পেয়েছে সেটি বের করব। চলুন, এই টোটাল বের করার জন্য আমরা যে ক্যালকুলেশনটি মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করে থাকি সেটি হচ্ছে, প্রথমে আমরা একটি ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা লিখব সাম, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমরা যেখান থেকে যে পর্যন্ত যোগ করব সেটি সিলেক্ট করব। আমরা চাচ্ছি বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি এই 4টি সাবজেক্টে 1 নং রোলের স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে 4টি যোগফল বের করব। এটি বের করার জন্য প্রথমে আমরা বাংলায় সিলেক্ট করব। এটি সিলেক্ট হওয়ার পর আমরা এখানে মাউসের কার্চার একদম শেষে নিয়ে যাব। এক কোণায় আনার পর আমরা এই যে 4টা যোগ করব সে 4টাকে একসঙ্গে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন আমরা যদি ইন্টার চাপি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। এখন আপনারা যদি চান কি সূত্র ব্যবহার করে আমরা এই টোটালটা বের করলাম সেটি দেখার জন্য, আমরা যদি এই টোটাল যে মানটি পেয়েছি তার উপর মাউসের কার্সার নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে সুন্দর করে দেখাচ্ছে ইকুয়াল সাম D8 G8। এখানে D8 এটি হচ্ছে আমাদের প্রথম কলাম D8, এটা বোঝাচ্ছে D8 থেকে আর শেষে হচ্ছে G8, এই G8 হচ্ছে একদম শেষ। এক্ষেত্রে প্রথম এবং যে পর্যন্ত শেষ এই দুইটি কলাম এখানে দেখাচ্ছে, আমরা এখান থেকে এই পর্যন্ত যোগ করেছি সেটা এখানে বোঝাচ্ছে, এবং পরবর্তী যোগগুলো বের করার জন্য আমরা আর এই সূত্রটি প্রয়োগ করব না। শুধুমাত্র আমরা মাউসের কার্চারটি এই শেষ মাথায় আনার পর যখন প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসার পর আমরা প্লাস চিহ্নে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করব নিচের দিকে আমাদের যতদূর দরকার। এভাবে ড্র্যাগ করলে আমরা আমাদের পরবর্তী ক্যালকুলেশনগুলো, টোটাল নাম্বারগুলো পেয়ে যাব। আশা করি এই টোটাল বের করার সিস্টেমটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি তোমাদের যে সিস্টেমটি দেখাবো সেটি হচ্ছে অ্যাভারেজ। এখন এই স্টুডেন্টগুলো অ্যাভারেজ মার্ক কত পেয়েছে, গড় মার্ক কত পেয়েছে, এই গড় বের করার জন্য আমরা যে সূত্রটি ইউজ করব সেটি হচ্ছে, প্রথমে আমরা সমান ইকুয়াল সাইন দেব, সরি ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা লিখব অ্যাভারেজ, অ্যাভারেজ, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন আমরা যার মধ্যে অ্যাভারেজ বের করতে চাই সেটাকে সিলেক্ট করব। ঠিক একইভাবে আমরা এই বাংলাতে ক্লিক করব। বাংলাতে ক্লিক করার পর একদম কর্নারে এসে এটা মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে আমরা যদি যে পর্যন্ত সংখ্যা নিয়ে আমরা যোগ করতে চাই সে পর্যন্ত আনার পর আমরা ছেড়ে দেব, দেন আমরা মাউসের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন ইন্টার প্রেস করলেই, সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা কন্ট্রোল জেড প্রেস করে আবার পুরো অবস্থায় ফিরে গেলাম। এখানে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব, দেন অ্যাভারেজ, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন ইন্টারফেস করব। আমাদের অ্যাভারেজ মার্ক এসে গেছে। পরবর্তীতে অ্যাভারেজ মার্কগুলো বের করার জন্য আমরা মাউসের কার্সারটি একদম এর কর্নারে নিয়ে যাব। এই কর্নারে নিয়ে আসার পর মাউসের লেফট বাটনে প্রেস করে চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করতে থাকি, যে পর্যন্ত আমার মান প্রয়োজন সে পর্যন্ত ড্র্যাগ করতে থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাভারেজটি পেয়ে যাব। এখন আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে পার্সেন্টেন্স। এই পার্সেন্টেন্স বের করাটা খুবই জরুরি। এটি বের করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করব, আমরা আগের মতো ইকুয়াল সাইন দেব, দেন আমরা এখন দেখব 1 নং স্টুডেন্ট শতকরা কত মার্ক পেয়েছে। এটি বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 1 নং স্টুডেন্ট সে বাংলা, ইংলিশ, ম্যাথ ও বায়োলজিতে মোট কত মার্ক পেয়েছে সেটি আমাদের দেখতে হবে। সে পেয়েছে 342। এই 342টিকে আমরা মাউসের কার্সার তার উপর নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করব, দেন আমরা টোটাল মার্ক বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজিতে মোট টোটাল মার্ক 400। এই 400 মার্কের পরীক্ষায় সে পেয়েছে 342, আমরা তাই এখানে 400 দিয়ে ভাগ করব। দেন আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলেই আমরা 100 দিয়ে গুণ করার পর আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা ওই স্টুডেন্টের পার্সেন্টেন্স সে শতকরা কত মার্ক পেয়েছে 400-র মধ্যে সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা পরবর্তীতে এই পার্সেন্টেন্স এর উপর মাউসের কার্সারকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে মাউসের কর্নারে একদম আসার পর যখন প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসার পর আমরা মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করব, ড্র্যাগ করব একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত ড্র্যাগ করলে আমরা আমাদের বাকি স্টুডেন্টদের 1 থেকে 2 থেকে 10 পর্যন্ত বাকি সব স্টুডেন্টের তারা শতকরা কত মার্ক পেয়েছে সেটি আমরা খুব সহজেই বের করতে পারি। এটি হচ্ছে পার্সেন্টেন্স। এইভাবে আমরা খুব সহজেই পার্সেন্টেজ বের করতে পারি। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এখন আমরা দেখব এই টোটাল মার্কগুলোর মধ্যে কোন স্টুডেন্ট সবচেয়ে বেশি মার্ক পেয়েছে সেটি বের করার জন্য আমরা প্রথমে লিখব ইকুয়াল সাইন দেব, দেন লিখব ম্যাক্স, MAX, ম্যাক্স, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে যার মধ্যে যে সংখ্যাগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম মানটি বের করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মাউসের কার্সারটি তার উপর নিয়ে গিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর আমরা যদি ড্র্যাগ করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি তাহলে এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেন ইন্টারপ্রেস করলেই যে নাম্বারটি সবচেয়ে বেশি সেটি এখানে শো করবে, ম্যাক্সিমাম নাম্বার সেটা হচ্ছে 342। আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন এখানে সবচেয়ে বেশি মার্ক হয়েছে 342, সুতরাং এখানে একটি মান এসেছে 342, সুতরাং সবচেয়ে বেশি মার্ক পেয়েছে আমাদের 1 রোলের স্টুডেন্ট। এখন আমরা দেখব সবচেয়ে কম মার্ক কে পেয়েছে। এই সবচেয়ে কম মার্ক ক্যালকুলেশন করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে মিনিমাম। সেই সূত্রটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, দেন MIN, মিন লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেন আমরা একইভাবে আবার সিলেক্ট করব, সিলেক্ট করব, দেন আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই তারপর ইন্টার চাপি তাহলেই আমরা দেখতে পাবো আমাদের মানটি এসেছে 293। এই 293 হচ্ছে সবচেয়ে কম নাম্বার প্রাপ্ত নাম্বার যে নাম্বারটি পেয়েছে 6 রোলের স্টুডেন্ট। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে ম্যাক্সিমাম সবচেয়ে বেশিকে পেয়েছে, সবচেয়ে কমকে পেয়েছে খুব সহজে এই ধরনের ক্যালকুলেশন করতে পারি। এছাড়াও আমরা এর আগে দেখাইছিলাম যে টোটাল অ্যাভারেজ পার্সেন্টেজ খুব সহজেই কীভাবে বের করা যায় সে সম্পর্কে। এরপরেও যদি তোমাদের কোনো নিজস্ব মন্তব্য বা কোশ্চিন থেকে থাকে অবশ্যই তা আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে করবে, এবং পরবর্তীতে আমাদের এ ধরনের আরও বিভিন্ন টিপস ও ট্রিক সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে আপডেট কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।